এই শহরের প্রত্যেকটা মানুষ মৃত, হাজার হাজার মানুষের লাশ রাস্তায় পড়ে আছে, গোটা শহরটাই কবরস্থানে পরিণত হয়েছে। এই শহরের এত এত মানুষ কিভাবে মারা গেল, কেনই বা তারা এভাবে গণহারে মারা গেল? এখন আসি অন্য একটা শহরে। অন্যান্য আর দশটা দিনের মতোই ব্যস্ত একটা রেল স্টেশন, হঠাৎ করেই ভুল টাইমে এবং ভুল রেল লাইনে একটি ট্রেন চলে আসে। কিন্তু এই টাইমে এই ট্রেনের আসার কথা ছিল না। ট্রেনটি স্টেশনে এসে থেমে যাওয়ার পরেও সেখান থেকে কোনো মানুষকে নামতে দেখা যায় না। স্টেশনে আসার সাথে সাথেই তো ট্রেন থেকে হাজার হাজার মানুষ নামতে শুরু করে, স্টেশনটা মানুষে পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু এই ট্রেনটি থেকে একটি মানুষও নামছে না। এভাবে অনেকক্ষণ ট্রেনটি সেখানে স্থির হয়ে থাকলে রেলের নিরাপত্তা কর্মীরা বেশ কয়েকজন মিলে বাইরে থেকে অনেক টানাটানি করে ট্রেনের দরজা খুলে ফেলে। দরজা খোলা মাত্রই ট্রেনের ভেতর থেকে বের হয়ে আসে তরতাজা রক্তের স্রোত এবং শত শত মৃত মানুষের হাত। তারা দেখতে পায় এই ট্রেনের ভেতরের সকল মানুষই মৃত। কি কারণে একটা ট্রেনের সকল মানুষ একসাথে মারা গিয়েছে, কি এমন হয়েছিল তাদের, জানতে হলে আমাদের আজকের গল্পটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলুন গল্প শুরু করা যাক। একজন বাবা তার মেয়ে এবং চার বছরের ছোট্ট ছেলেটিকে নিয়ে অন্য একটি শহরে যাওয়ার জন্য রেল স্টেশনে এসেছে। তারা এখনই ট্রেনে উঠবে। যেতে যেতে বাবা তার মেয়েকে বলে, তোমার বোনের কি খবর? মেয়ে জবাব দেয়, গত 2 মাস ধরে সে নিয়মিত ক্লাস করছে না। বাবা বলে, এত কষ্ট করে তাকে আমি মেডিকেল কলেজে ভর্তি করালাম, এখন সে এভাবে ফাঁকিবাজি করে, এবার পেয়ে নি তাকে, দেখাচ্ছি মজা কাকে বলে। বলতে বলতে তারা একসাথে ট্রেনে উঠে যায়। তখনই বাবা খেয়াল করে সেই একই ট্রেনে সেই দেশের সেনাবাহিনীও উঠছে এবং তাদের সাথে একটি সুন্দরী মেয়েও রয়েছে। কিন্তু তখন স্টেশন মাস্টার বাঁশি বাজিয়ে সবাইকে দ্রুত ট্রেনে উঠে যেতে বলে, তাই সবাই ট্রেনে উঠে পড়ে। ট্রেনে উঠে পড়ার পরপরই সেই ভুল ট্রেনটি ওই স্টেশনে আসে। রেলের নিরাপত্তা কর্মীরা ট্রেনের দরজা খুলে সেখানে মৃত মানুষের লাশ দেখে। এই ব্যক্তির নাম জং আর তার মেয়ের নাম টিং টিং। নিরাপত্তা কর্মীদের কথাবার্তা শুনে কি হয়েছে তা জানার জন্য লোকটি জানালা দিয়ে উঁকি দেয়। নিজের জানালা দিয়ে দেখতে না পেরে সে আরেকজনের সিটের উপর ঝুঁকে থাকে। এতে সেই ব্যক্তি রেগে গিয়ে জঙ্গের কলার ধরে বলে, এই বুড়ার বাচ্চা, তুই কি বয়রা নাকি, কানে শুনিস না? সাথে সাথে সেখানে টিং টিং চলে আসে। টিং টিং এসে সেই ব্যক্তির হাত সরিয়ে দেয় এবং তাকে উল্টো দুটো কথা শুনিয়ে দেয়। সেই ব্যক্তি তখন কিছু অশ্লীল কথা বলে টিং টিং এর গায়ে হাত দিতে যায়। পেছন থেকে আরেক ব্যক্তি এসে সেই ব্যক্তির হাত ধরে ফেলে এবং তার হাতে অনেক মোচড় দিয়ে ধরে রাখে। এখানে খারাপ ব্যক্তিটি ছিল একটি ডাকাত দলের সদস্য। এই অবস্থা দেখে ডাকাত দলের সর্দার উঠে তার পকেটে থাকা বন্দুক সেই ব্যক্তিকে দেখায় এবং বলে, সে আমার ছোট ভাই, তাকে ছেড়ে দাও। হ্যাঁ, সে বুঝতে পারেনি, সে ভুল করেছে, আর বিনিময়ে তুমি টাকাটা রাখতে পারো। কিন্তু ভালো ব্যক্তিটি তার কাছ থেকে কোনো টাকা নেয় না এবং তাকে ছেড়ে দেয়। ট্রেন তখন চলছে। ট্রেনের ভেতরের লোকেরা নিজেদের মধ্যে গল্প করতে থাকে, শুনেছিস আজকাল নাকি বিড়ালগুলো ইঁদুর ধরে না, বিড়ালগুলোও নাকি আজকাল ইঁদুরদেরকে ভয় পাওয়া শুরু করেছে। এদিকে ডাকাত দলের সদস্যরা নিজেদের মধ্যে প্ল্যান করতে থাকে কখন তারা ট্রেনের যাত্রীদের উপর ডাকাতি করবে। টিং টিং সেই ভালো মানুষ ব্যক্তিটিকে তখন তাকে সাহায্য করার জন্য ধন্যবাদ জানায়। লোকটি জানায় তার নাম ডু। তখন থেকে টিং টিং তাকে ডু ভাই নামে ডাকতে শুরু করে। ঠিক তখনই জং কি জানি মনে করে ট্রেনের অন্য এক কামরার দিকে যেতে শুরু করে। এদিকে টিং টিং এবং ডু নিজেদের মধ্যে গল্প করতে থাকে। গল্প করতে করতে হঠাৎ তারা ট্রেনের সিলিং এর উপরে কিছু একটার কিচির মিচির শব্দ শুনতে পায়। জং অন্য কামরায় গিয়ে একের পর এক সবাইকে দেখতে থাকে, মনে হয় সে কাউকে খুঁজছে। ট্রেনে ওঠা সেনাবাহিনীর মেজর তার বাগদত্তা লিংলিং এর সাথে তাদের ভবিষ্যৎ বিয়ের পরিকল্পনা নিয়ে আলোচনা করছিল। জং সেখানে এসে লিংলিং কে বলে, তুই এখানে কেন, চল আমার সাথে। এই বলে সে লিংলিং কে হাতে ধরে সেখান থেকে নিয়ে যেতে নেয়। সাথে সাথে সেখানে উপস্থিত সৈন্যরা জং কে ধরে ফেলে। মেজর লিংলিং কে জিজ্ঞেস করে, তুমি কি চেনো এই ব্যক্তিকে? লিংলিং তাকে চিনতে অস্বীকার করে। জং তখন আরো রেগে যায়। সে বলে, 2 মাস ধরে আমি তোকে খুঁজে বেড়াচ্ছি আর এখন বলিস তুই আমাকে চিনিস না, দাঁড়া দেখাচ্ছি তোকে। তখন মেজর তার সৈন্যদেরকে এই ব্যক্তিকে বন্দি করে নিয়ে যেতে বলে। সৈন্যরা তাকে ধরে সেখান থেকে নিয়ে যায়। তারা তাকে একটি ছোট্ট কম্পার্টমেন্টে হাতে হ্যান্ডকাফ পরিয়ে আটকে রাখে। সেখানে এসে সৈন্যদের বলে, আমি ওই মেয়ের বাবা। কিন্তু সৈন্যরা তার কথা বিশ্বাস করে না। মেয়ে আবার তার বাবাকে অস্বীকার করে নাকি? তারা হাসাহাসি করে বলে, তিনি আমাদের মেজরের ভবিষ্যৎ বউ, তোর মতো ডাকাত টাইপের লোক তার বাবা কিছুতেই হতে পারে না। তখনই সেখানে তারা অন্য এক ব্যক্তির আর্তনাদের শব্দ শুনতে পায়। সৈন্যরা সেই ব্যক্তির কাছে গেলে সেই ব্যক্তি সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে এবং তার শরীর থেকে ঝাঁকে ঝাঁকে ইঁদুর বের হয়ে আসতে থাকে। তারপর সেখানকার বস্তা এবং বাক্সগুলো থেকে আরো 100 ইঁদুর বের হয়ে আসে এবং 2 সৈন্যকে আক্রমণ করে বসে। জং কোনো মতনে মাটিতে পড়ে থাকা চাবি উঠিয়ে নিজের হ্যান্ডকাফ খুলে সেখান থেকে দরজা বন্ধ করে পালিয়ে আসে। এদিকে সেনাবাহিনীর কম্পার্টমেন্টে 2 জন সাধারণ দম্পতিও ছিল। সেখানকার স্ত্রী তার স্বামীকে বলে, এই শোনো, সিলিং এর উপর কি জানি শব্দ হচ্ছে, আমার মনে হয় ইঁদুর, তুমি একটু দেখো তো। স্বামী তাকে বলে, এই বয়সে এসে তোমার জন্য আমাকে ইঁদুর মারতে হবে, তাও ট্রেনের মধ্যে, আমি পারবো না। কিন্তু স্ত্রী নাছোড়বান্দা হয়ে বসে থাকে। সে তাকে বলে, যদি তুমি না দেখো তাহলে তোমার
তোমার সাথে আমি আর কথা বলবো না, ভীতু কোথাকার। বাধ্য হয়ে সেই বেচারা স্বামী একটি লাঠি নিয়ে সিলিং এর বিভিন্ন জায়গায় গুঁতো দিতে শুরু করে। হঠাৎ এক জায়গায় গুঁতো পড়লে সেই জায়গাটি ভেঙে যায় এবং সেখান থেকে শত শত ইঁদুর এসে একজনের শরীরের উপর পড়তে থাকে। সে কামরার সবাই ভয় পেয়ে যায়, কারণ ইঁদুরগুলো কোনো সাধারণ ইঁদুর ছিল না। সেই ইঁদুরগুলো একের পর এক মানুষকে আক্রমণ করতে শুরু করে। অবস্থা খারাপ দেখে সেনাবাহিনীর প্রধান সবাইকে সেই কামরা থেকে পাশের কামরায় চলে যাওয়ার জন্য বলে। মেজর লিংলিংকে নিয়ে সেই কামরা থেকে পাশের কামরায় চলে যায়। এদিকে জং যখন পালিয়ে তার নিজের কামরায় ফেরত যেতে চায়, সে এসে দেখে তার সামনে শত শত ইঁদুর মানুষ খাচ্ছে। সেই কামরার মানুষেরা ইঁদুরের কামড়ে আহত হয়ে ফ্লোরের উপর গড়াগড়ি খাচ্ছে। সে হতভম্ব হয়ে পড়ে। তখন জং বুদ্ধি করে ফ্লোরের উপর পা না রেখে বিভিন্ন সিট এবং বক্সের উপর পা রেখে কোনো মতনে লাফিয়ে লাফিয়ে সেই কামরাটি পার হয়ে যায়। এদিকে সেনাবাহিনীর সদস্যরাও পালাও পালাও ইঁদুর আসছে বলে এক কামরা থেকে অন্য কামরায় পালিয়ে যেতে শুরু করে। তারা যাওয়ার একটু পরপরই সেই কামরায় জং আসে এবং সবাইকে বলে, ইঁদুর আসছে, তোমরা তাড়াতাড়ি পালাও। লোকেরা তাকে পাগল বলে হাসাহাসি করে। তারা বলে, ইঁদুরকে আবার ভয় পাওয়ার কি আছে, ইঁদুর তো আমরা পায়ে পিষে মেরে ফেলি। জং তার নিজের কামরায় ফিরে আসে, সেখানেও সে একইভাবে সবাইকে বলে, কিন্তু তারাও তাকে নিয়ে হাসি তামাশা করতে থাকে। তারপর জং তাদের কথা পাত্তা না দিয়ে তার ছোট ছেলে এবং লিংলিংকে নিয়ে সেই কামরা থেকে সামনের দিকে আগাতে থাকে। সে চলে যাওয়ার পরপরই সেখানে এক ব্যক্তি মৃগী রোগীর মতো ছটফট করতে করতে সেই কামরার মধ্যে আসে। কিছুক্ষণের মধ্যেই হাজার হাজার ইঁদুর দল বেঁধে সেই কামরার মধ্যে চলে আসে। ট্রেনের ভেতরের মানুষ তখন বাঁচার জন্য ট্রেনের এক কামরা থেকে অন্য কামরার দিকে ছুটে বেড়াচ্ছে। প্রত্যেকেই তখন নিজের জীবন বাঁচাতে ব্যস্ত। জং, টিং টিং এবং ডু পেছনে পড়ে যায়। পালাতে গিয়ে এক ব্যক্তি ট্রেনের কামরা লক করে দিলে টিং টিং, জং এবং ডু সহ আরো বেশ কয়েকজন দুই কামরার মধ্যে আটকে পড়ে। সেনাবাহিনীর সদস্যরা তখন সবচেয়ে সামনের কামরাটিতে পৌঁছে গিয়েছে। সেখানে পৌঁছে সেনাবাহিনীর প্রধান পেছনের দরজা লক করে দেয় এবং মেজরকে আদেশ করে ট্রেনের অন্যান্য কামরাগুলোকে আলাদা করে দিতে। মেজর কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। লিংলিং দরজা খুলে ফেলতে চাইলে সৈন্যরা তাকে আটকে দেয়। লিংলিং কান্না করতে থাকে। সেই মেজরকে বলে, ভেতরে আমার বাবা ভাই বোন আটকে আছে, আমি তোমার পায়ে পড়ি, তুমি এটা করো না। কিন্তু আর্মি মেজর চুপ করে দাঁড়িয়ে থাকে। সিনিয়র তাকে কড়াভাবে আবার বলে, এটা আমার অর্ডার মেজর, তাড়াতাড়ি করো। তারপর সে সিনিয়রের আদেশ মেনে নিয়ে ট্রেনের কামরা আলাদা করে দিতে যায়। এদিকে ডু, জং, টিং টিং এবং আরো বেশ কিছু মানুষ দুই কামরার মধ্যে আটকে থেকে দরজা ধাক্কাধাক্কি করতে থাকে। হঠাৎ ডু সিলিং এ ছাদে যাওয়ার একটি রাস্তা খুঁজে পায়। সে সেটা দিয়ে বের হয়ে একে একে সবাইকে তুলে নিতে থাকে। এরই মধ্যে ইঁদুররা দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে, তাই একদম শেষ ব্যক্তিটিকে সে আর তুলতে পারে না। সে নিচে পড়ে ইঁদুরের হাতেই প্রাণ হারায়। তারপর তারা সবাই ট্রেনের ছাদে আশ্রয় নেয়। ঠিক তখনই আর্মি মেজর পেছনের কামরাগুলোর মধ্যে সংযোগটা কেটে দেয়। ডু সেটা লক্ষ্য করে সাথে সাথে লাফিয়ে সচল কামরার ছাদে চলে যায় এবং একে একে অন্যদেরকেও লাফ দিতে বলে। জং তার ছেলেকে কোলে নিয়ে অনেক কষ্ট করে লাফ দিয়ে কোনো মতনে সচল কামরায় গিয়ে ঝুলে পড়ে। পুরো ট্রেন তখন মাত্র তিনটি কামরা নিয়ে চলছে। ডু, জং এবং টিং টিং ছাদ থেকে নেমে কামরার ভেতরে আসে। লিংলিং তখন অঝরে কান্না করে চলেছে। সে তার বাবা জংকে দেখে লজ্জায় মাথা নামিয়ে ফেলে। ট্রেনের ভেতরে সবাই তখন মেজরের উপর চেঁচামেচি করতে থাকে। হঠাৎ ডাকাত দলের একজন সিট থেকে অজ্ঞান হয়ে পড়ে যায়। লিংলিং ছিল একজন মেডিকেল কলেজ ছাত্রী। সে ওই ব্যক্তির গলায় ঘা দেখে সবাইকে বলে, ও ইরসিনিয়াতে আক্রান্ত হয়েছে, এটা একটা ভয়ঙ্কর ছোঁয়াচে রোগ। আমাদের মধ্যে যাদেরকে ইঁদুরে কামড়েছে তাদের এখনই কোয়ারেন্টাইনে নিতে হবে, নইলে যারা সুস্থ আছি তারাও অসুস্থ হয়ে মারা যাবো। একথা শোনা মাত্রই ট্রেনের সবাই আতঙ্কিত হয়ে পড়ে। সবাই নিজেদের শরীর চেক করতে থাকে। টিং টিং চেক করে তার ছোট ভাইয়ের হাতেও ইঁদুরে কামড়ে দিয়েছে। তখন জং দেখে তার ছেলে আক্রান্ত। এর মধ্যেই ট্রেনের সবাই আতঙ্কে চেঁচামেচি করতে থাকে। জং তখন চিৎকার দিয়ে বলে, কেউ ভয় পাবেন না, এর ওষুধ আমি জানি, আমি এই প্রদেশের হেলথ ডিপার্টমেন্টে চাকরি করি। গত মাসে আমরা ইংল্যান্ড থেকে একটা ওষুধ অর্ডার করেছিলাম এই রোগের জন্য, সেগুলো আমাদের সামনের স্টেশন হসপিটালেই থাকার কথা। সামনের স্টেশনে ট্রেন থামালে আমি গিয়ে সেটি নিয়ে আসতে পারবো। এ কথা শুনে ডাকাত দলের সবাই সহ ট্রেনের বাকি সবাই আনন্দ করতে থাকে। এর মধ্যেই আর্মির প্রধান চিৎকার করে তার বন্দুক বের করে একটি ফাঁকা গুলি করে। তারপর সবাইকে হুঁশিয়ারি দিয়ে বলে, ট্রেন এখানে থামবে না, যে স্টেশনে নামার কথা বলছেন সে স্টেশনটা পুরোপুরি বিধ্বস্ত, এটা আমার কাছে আগে থেকেই খবর আছে, সেখানে থামলে আমাদের নিজেদের জীবনের ঝুঁকি থাকবে। যেহেতু ডাকাত দলের একজন অসুস্থ হয়ে পড়েছিল, তাই ডাকাত দলের সবাই বিদ্রোহ করে ওঠে। তারাও তাদের নিজেদের বন্দুক বের করে আর্মি প্রধানকে জিম্মি করে ফেলে এবং তাকে ট্রেন থামানোর অর্ডার দিতে বাধ্য করে। তখন লিংলিং সবাইকে বলে, যেহেতু আমরা কিছুক্ষণ পরে ওষুধ পেয়ে যাব, তাই যারা এখনো ভাইরাস দ্বারা আক্রান্ত হয়নি তারা সবাই পাশের কামরাতে চলে যায়, আর যারা আক্রান্ত হয়েছি তারা এখানেই থাকি, নইলে এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়বে। কিন্তু তার কথায় কেউ কান দেয় না। তারপর ডাকাত সর্দার নিজের বন্দুক বের করে সবাইকে হুমকি দিলে সবাই তার কথা মেনে নেয়। যারা আক্রান্ত হয়নি তারা সবাই একে একে পাশের কামরাতে চলে যায়, কিন্তু লিংলিং আক্রান্তদের সাথেই থেকে যায়। তখন জং তাকে এসে বলে, তুমি কি জানো না এই ভাইরাস কতটা ভয়াবহ, এখানে বসে আছো কেন, আমাদের সাথে পাশের কামরাতে চলো। লিংলিং তাকে বলে, আমি তাদেরকে সাহায্য করতে চাই। জং জবাব দেয়, তোমাকে কে সাহায্য করবে, তুমি
বড় হয়েছো আমার অবাধ্য হয়ে, সব দোষ তোমার মায়ের, লাই দিয়ে দিয়ে সে তোমাকে বাবার অবাধ্য বানিয়ে দিয়েছে। লিংলিং তখন চিৎকার করে বলে ওঠে, সারা জীবন তুমি আমার মাকে অপবাদ দেওয়া ছাড়া আর কি করতে পেরেছো? আমার মায়ের কোনো সমস্যায় তুমি কোনোদিনই পাশে ছিলে না। আমার ছোট ভাইকে জন্ম দিতে গিয়ে মা যখন মৃত্যুশয্যায় ছিল তখনও তুমি একটিবারের জন্য আসনি। আমার মাকে এভাবে ছোট করার কোনো অধিকার তোমার নেই। আমি বাড়িতে যাই না শুধুমাত্র তোমার এই বর্বর আচরণের কারণে। এসব কথা শুনে জং স্তব্ধ হয়ে যায়। তারপর লিংলিং চলে গিয়ে দেখে নিজের ছোট ভাইয়ের হাত ইঁদুরে কামড়ে দিয়েছে। সে নিজে তার ছোট ভাইকে কোলে নিয়ে আক্রান্তদের সাথেই বসে পড়ে এবং টিংটিং তার বাবাকে নিয়ে সুস্থদের কাছে চলে যায়। কিছুক্ষণ পরেই পরের স্টেশন চলে আসে। কথা মতো ট্রেন থামানো হয়। ডু তার পকেটে বেশ কয়েকটি বিস্ফোরক নিয়ে নেয়। তারপর জংকে বলে, ভাই আমিও আপনার সাথে যাব। তার কথা শুনে পেছন থেকে আরো বেশ কয়েকজন জংয়ের সাথে যেতে রাজি হয়। সবাই বের হওয়ার সময় ট্রেনের ড্রাইভার জংকে বলে, আমি আমার সারা জীবনে কখনো এক সেকেন্ডের জন্য সময়ের হেরফের করিনি। আমি আপনাদের জন্য এখানে ঠিক 2 ঘন্টা অপেক্ষা করব। 2 ঘন্টা পর আপনারা আসেন বা না আসেন, সবার নিরাপত্তার জন্য আমাকে অবশ্যই ট্রেন ছেড়ে দিতে হবে। এ কথা শুনে ডু, জং এবং অন্যান্য সাথীরা ট্রেন থেকে বের হয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। তখনই তাদের পেছন থেকে টিংটিংও চলে আসে। টিংটিং জংকে বলে, আমিও তোমাদের সাথে যাব। কিন্তু জং কিছুতেই তাকে নিয়ে যেতে রাজি হয় না। টিংটিং তাকে অনেক অনুরোধ করে বলে, আমার ভাই বোন ছোটবেলাতেই তাদের মাকে হারিয়েছে, আমি চাই না তারা আবার তাদের বাবাকে হারাক। শেষ পর্যন্ত জং তাকে নিয়ে যেতে রাজি হয়। তারা রওনা দেয়। তারা সবাই মিলে যখন সেই শহরের ভেতর ঢুকে তারা দেখতে পায় সত্যি সত্যি শহরটা সম্পূর্ণ একটি যুদ্ধ বিধ্বস্ত এলাকার মতো হয়ে আছে। চারিদিকে শুধু লাশ আর লাশ। যতদূর চোখ যায় কোনো জীবিত মানুষের ছায়া পর্যন্ত দেখা যায় না। সমস্ত মৃত মানুষ সেই ভাইরাসে আক্রান্ত হয়ে তাদের গায়ের মাংসে পচন ধরে গিয়েছে। সেই লাশের সমুদ্র কোনো মতনে পেরিয়ে তারা যখন হাসপাতালের কাছাকাছি একটি গলিতে পৌঁছায় তখন তারা দেখতে পায় তাদের সামনে হাজার হাজার ইঁদুর। সবাই চিন্তায় পড়ে যায়। কিন্তু ঝং ভালো মতো খেয়াল করে ইঁদুরগুলো সবগুলো ছায়ার মধ্যে আছে। তারা একটাও সূর্যের আলোর মধ্যে আসতে পারছে না। সে বুঝতে পারে এই প্রজাতির ইঁদুরেরা সূর্যের আলো ভয় পায়, তাই তারা ছায়া এড়িয়ে বিল্ডিং এর পাইপকে ভর করে সামনে এগিয়ে যেতে থাকে। এর মধ্যেই একজন নিচে পড়ে যায় এবং সাথে সাথে ইঁদুররা তাকে আক্রমণ করে কয়েক সেকেন্ডের মধ্যেই খেয়ে ফেলে। এদিকে ট্রেনের মধ্যে হঠাৎ করে পাগলের মতো এক ব্যক্তি এসে ঢুকে পড়ে। কি হয়েছে তাকে জিজ্ঞেস করলে সে সবাইকে বলে, এই শহরের সবাই মারা গিয়েছে, একমাত্র সেই বেঁচে আছে। সেই ইঁদুরেরা সূর্যের আলো ভয় পায়, সূর্যের আলো না থাকলে তারা এসে আক্রমণ করে মানুষ খেয়ে ফেলে। একথা শুনে ট্রেনের ভেতরের সবাই হইচই শুরু করে দেয় রাত হবার আগেই ট্রেনটিকে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু ডাকাত দল তাতে রাজি হয় না, কারণ তাদের নিজেদেরই একজন সেই রোগে আক্রান্ত। এদিকে জংদের সাথে আরো একজন নিচে পড়ে ইঁদুরদের হাতে মারা যায়। এর মধ্যেই আকাশ মেঘে ঢেকে পড়ে, রোদের আলো থাকে না, তারা আরো বিপদে পড়ে যায়। অনেক কষ্ট করে শেষ পর্যন্ত 4 জন কোনো মতনে হাসপাতালের ভেতর পর্যন্ত পৌঁছাতে পারে। দৌড়ানোর সময় ডুয়ের পা গুরুতরভাবে আহত হয়, তাই ভেতরে এসেই টিংটিং একটি কুপি বাতি জ্বালিয়ে হাসপাতালের ব্যান্ডেজ দিয়ে ডুয়ের পা ব্যান্ডেজ করে দেয়। জং ও ডুকে দেখতে ব্যস্ত থাকে। এই ফাঁকে চতুর্থ ব্যক্তি আরেকটি কুপি নিয়ে হাসপাতালের ভেতর দেখতে থাকে। হঠাৎ করে কোথা থেকে এক ব্যক্তি এসে তাকে মারতে শুরু করে। জং আর ডু মিলে তাকে থামায়। সে বলে সে অনেক বেশি ভয়ে আছে, সে অনেকদিন থেকেই এখানে আটকে আছে, ইঁদুরদের ভয়ে সে বাইরে যেতে পারছে না। জং তাকে বলে, এই হাসপাতালেই ওষুধ আছে, আমি জানি। একথা শোনা মাত্রই সে আনন্দে দৌড়ে ভেতরের রুমে চলে যায়। জং, ডু এবং টিংটিং তাকে ফলো করে ভেতরের রুমে গেলে সে দেখতে পায় ওই ব্যক্তি তার বউ আর বাচ্চাকে বলছে, তোমাদের কিছু হবে না, এই শুনছো, ওষুধ পাওয়া গেছে, তোমরা সুস্থ হয়ে যাবে। জং তাকে তাড়া দিয়ে বলে, আমাকে ওষুধের গোডাউন খুঁজতে সাহায্য করো। সে তাদের সবাইকে ওষুধের গোডাউনে নিয়ে যায়। সে একটি মশাল জ্বালিয়ে গোডাউনে ঢুকে পড়ে, কিন্তু দেখতে পায় সেখানেও হাজার হাজার ইঁদুর। কিন্তু মশালের আগুনের ভয়ে ইঁদুরগুলো কাছে আসছে না। এদিকে স্টেশনের আকাশ মেঘে ঢাকা, তার উপর সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখে ট্রেনের ভেতরের সবাই চেঁচামেচি শুরু করে দিয়েছে ট্রেন ছাড়ার জন্য। ডাকাত দলও ততক্ষণে অধৈর্য হয়ে গিয়েছে। কিন্তু ট্রেনের ড্রাইভার বলে, সেই ব্যক্তিকে আমি 2 ঘন্টার কথা দিয়েছি, আমি আমার জীবনে কখনো সময়ের হেরফের করিনি। কিন্তু ডাকাত দলের লোকেরা তাকে জোর করে বন্দুকের ভয় দেখিয়ে ট্রেন ছাড়তে রাজি করায়। ট্রেনের ড্রাইভার বাধ্য হয়ে সময়ের আগেই তার জুনিয়র শিষ্যকে ট্রেন ছাড়ার আদেশ দেয়। জুনিয়র পাশের কামরাতে চলে যায়। কামরার ভেতরে আর্মি ডাকাত দল নিজেরা নিজেরা কথা কাটাকাটি করতে থাকে। সেখানে উপস্থিত এক মহিলা নিজের জীবনের উপর আশা ছেড়ে দিয়ে সেই কামরার দরজা খুলে দেয়। সাথে সাথে সেই কামরাতে হাজার হাজার ইঁদুর এসে প্রবেশ করে। বাঁচার জন্য অনেকেই সেই কামরা থেকে বের হয়ে যায়, কিন্তু কেউই পালাতে পারে না। সবাইকে স্টেশনের মধ্যেই ইঁদুরের কামড়ে আহত হতে হয়। অসুস্থদের কামরার লোকজন জানালা দিয়ে তাদের এই ভয়াবহ পরিস্থিতি ভেতর থেকে দেখতে থাকে। এদিকে জং আস্তে আস্তে পা ফেলে ওষুধের গোডাউনে গিয়ে একটি স্টিলের পাত্রে সেই রোগের ওষুধগুলো নিয়ে হাসপাতালের ওই ব্যক্তির কাছে দেয়। কিন্তু হাসপাতালের ওই ব্যক্তি তাদেরকে ধোকা দিয়ে দরজা বাইরে থেকে লক করে সে ওষুধ নিয়ে পালিয়ে যায়। ওই ব্যক্তিকে আটকাতে গিয়ে তাদের সাথে থাকা আগুন নিভে যায় এবং তাদের পালানোর শব্দে ইঁদুররা সব টের পেয়ে যায় এবং তখন ঝাঁকে ঝাঁকে ইঁদুর তাদের দিকে ধেয়ে আসতে থাকে। সেখানকার দরজাগুলো খুব পুরনো হওয়ায় খুব সহজেই তারা দরজা ভেঙে সেখান থেকে পালিয়ে আসতে পারে। পালিয়ে আসতে গিয়ে তারা দেখে ওই ব্যক্তি ওষুধের পাত্র হাতে চুপচাপ বসে আছে এবং তার পাশে তার ছেলে এবং স্ত্রী মৃত অবস্থায় পড়ে আছে। অর্থাৎ যাকে বাঁচানোর
বাঁচানোর জন্য সে ওষুধ নিয়ে পালিয়ে এসেছিল, এসে দেখে সেই তার ছেলেই মারা গিয়েছে। জং তার হাত থেকে ওষুধের পাত্রটি নিয়ে সবাই মিলে সেখান থেকে দৌড়ে বের হয়ে যায়। তখনও তাদের পেছনে হাজার হাজার ইঁদুর ধাওয়া করছে। পালাতে গিয়ে সেই হাসপাতালের সামনেই তারা হাসপাতালের একটি পুরনো গাড়ি দেখতে পায়। টিং টিং সাথে সাথে সেই গাড়িটিতে উঠে সবাইকে নিয়ে গাড়ি চালানো শুরু করে। সেই গাড়ির পেছনে ঝাঁকে ঝাঁকে ইঁদুর তাদেরকে তাড়া করতে থাকে, কিন্তু সৌভাগ্যবশত কোনো মতনে তারা সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। তারা যখন ওষুধ নিয়ে স্টেশনে এসে পৌঁছায়, তারা দেখতে পায় সেখানে অনেক মানুষ ইঁদুরের কামড়ে মরে পড়ে আছে। সবাই মরে গেছে ভেবে তারা সেখানে দাঁড়িয়েই কাঁদতে শুরু করে। ঠিক তখনই জুনিয়র ট্রেন চালক অসুস্থদের কামরার দরজাটি খুলে দেয়। অন্তত অসুস্থরা বেঁচে আছে দেখে জং এবং টিং টিং বুকে আশা ফিরে পায়। জং ওষুধগুলো নিয়ে ট্রেনে উঠতে যাচ্ছিল, ঠিক তখনই আর্মির প্রধান জং এর মাথায় আঘাত করে তার হাত থেকে ওষুধ ছিনিয়ে নেয়। এদিকে আকাশ সম্পূর্ণ মেঘে ঢেকে অন্ধকার হয়ে যাচ্ছিল। আর্মির প্রধান সবগুলো ওষুধ নিয়ে সেখান থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে পালিয়ে যাচ্ছিল। তখনই ডু পেছন থেকে এসে তাকে পাকড়াও করে এবং তার সাথে লড়াই করে ওষুধগুলো ফিরিয়ে নিতে চায়। এদিকে আকাশ মেঘে ঢাকা হয়ে যাওয়ায় রোদের আলো থাকে না, তাই ইঁদুরগুলো রেল স্টেশনের দিকে আস্তে আস্তে আসতে থাকে। ডু কোনো রকমে আর্মি প্রধানের সাথে লড়াই করে ওষুধগুলো জং এর হাতে ফিরিয়ে দেয়, কিন্তু জুনিয়র ট্রেন চালক সবাই ট্রেনে উঠে গেছে ভেবে দ্রুত ট্রেন চালু করে দেয়। আর্মি প্রধানের সাথে মারামারিতে আহত হয়ে ড্রু স্টেশনেই পড়ে থাকে, কিন্তু ডু জংকে চিৎকার করে বলতে থাকে, আপনি আমার কথা ভাববেন না, আপনি দ্রুত গিয়ে ট্রেনে উঠে পড়ুন। কিন্তু জং তাকে ছাড়া যেতে চায় না। আবার এদিকে ট্রেন স্টেশন ছেড়ে এগিয়ে যাচ্ছে, ঝাঁকে ঝাঁকে ইঁদুর স্টেশনের দিকেই ছুটে আসছে। কোনো উপায়ন্তর না দেখে জং বাধ্য হয়ে ডুকে ছাড়াই ট্রেনে ওঠার জন্য দৌড় শুরু করে। টিং টিং তাকে হাত ধরে ট্রেনে তুলে ফেলে, কিন্তু জং তার অসুস্থতার জন্য হাঁটতে পারে না, সে পেছনেই পড়ে থাকে এবং দেখতে দেখতেই হাজার হাজার ইঁদুর এসে ডু এর সারা শরীর ছিন্ন ভিন্ন করে দেয়। ডু হাসতে হাসতে সেখানে ইঁদুরদের হাতে প্রাণ হারায়। ইঁদুরগুলো ট্রেনের পেছন পেছনে আসলেও শেষ পর্যন্ত তারা ট্রেনকে ধরতে পারে না। জং সে ওষুধগুলো সবার হাতে তুলে দেয়। লিংলিং এক এক করে যারা ইঁদুরের কামড়ে আক্রান্ত হয়েছিল সবাইকে সে ওষুধের ইঞ্জেকশন দিয়ে দেয়। তারা কিছুটা সুস্থ অনুভব করতে থাকে। গল্পটা এভাবে শেষ হলেও পারত, কিন্তু ভাগ্য সবসময় আমাদের সহায় হয় না। কিছুদূর যাওয়ার পরেই জুনিয়র ট্রেন চালক ট্রেন থামিয়ে দিতে বাধ্য হয়, কারণ ট্রেনের দুর্ঘটনার কারণে সামনের ট্রেন লাইন অচল হয়ে পড়ে আছে। ট্রেনের লাইন থেকে অচল বগিটি সরিয়ে দিতে না পারলে ট্রেনকে সামনে নিয়ে যাওয়া সম্ভব হবে না, কিন্তু ভয় পেয়ে কেউ সেই বগিটিকে সরিয়ে দেওয়ার জন্য বাইরে বের হতে চায় না। অপারগ হয়ে জং একাই সেই বগিটিকে সরানোর জন্য সাহস করে বাইরে বের হয়। তার পেছনে পেছনে তার মেয়ে টিং টিংও আসে, কিন্তু দুইজনে মিলে তো এত ভারী বগিটি কোনোভাবেই সরানো সম্ভব ছিল না। তখন লিংলিং ট্রেনের ভেতরে সবাইকে তিরস্কার করে বলতে থাকে, তোমরা সবাই এতটা নির্লজ্জ কি করে হতে পারো? এ ব্যক্তি দুইবার তোমাদেরকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখে বাইরে বের হয়েছে, এখানে বসে থাকলে কি তোমরা কখনো পার পাবে ভেবেছো? রাত হয়ে গেলে ইঁদুরেরা আবার এখানে চলে আসবে। এ কথা শুনে ট্রেনের ভেতরের লোকেরা একে একে সবাই মিলে গিয়ে সেই বগিটি সরিয়ে দিতে সাহায্য করতে যায়। দূর থেকে দেখা যাচ্ছিল হাজার হাজার ইঁদুর দূরের গ্রাম থেকে তাদের দিকে ধেয়ে আসছে। এটা দেখে একজন ডাকাত দলের লোক তার সারা শরীরে বোমা বেঁধে ইঁদুরদের দিকে এগিয়ে যেতে থাকে। ইঁদুররা তার কাছাকাছি আসা মাত্র সে তার শরীরে থাকা সকল বোমা একসাথে ফাটিয়ে দেয়। এটা দেখে সবাই তার সর্বশক্তি দিয়ে বগিটিকে আরো জোরে জোরে ঠেলতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই তারা বগিটিকে সরিয়ে দিতে সমর্থ হয়। ইঁদুরেরা তখন তাদের একবারে কাছাকাছি পৌঁছে গিয়েছে। সবাই দৌড়ে গিয়ে ট্রেনে উঠে পড়ে। ট্রেনে ওঠার পরপরই জুনিয়র ট্রেন চালক দেখতে পায় ট্রেনের লাইনের লাইন চেঞ্জ করার সুইচটি ভুল দিকে ঘোরানো অবস্থায় আছে। সে চিৎকার করে জংকে বলে লাইনের সুইচটি ভুল অবস্থায় আছে। জং দৌড়ে গিয়ে সুইচটি ঠিক করতে যায়। এদিকে ট্রেন চালকও ট্রেন ছেড়ে দেয়। ট্রেনটি আস্তে আস্তে সামনের দিকে যাওয়া শুরু করে। জং সুইচটি ঘুরিয়ে দেওয়ার পরে আবার যখন ট্রেনে ওঠার জন্য দৌড় শুরু করে তখন দেখতে পায় সুইচটি অনেক দিন ধরে পড়ে থাকার কারণে মরিচা পড়ে আছে, তাই সেটি অটোমেটিক আবার পেছনের দিকে ঘুরে গেছে। তাই সে আরেকবার নিজের জীবনের মায়া ত্যাগ করে ট্রেন সেই লাইন পাস না করা পর্যন্ত নিজেই সুইচটি ধরে দাঁড়িয়ে থাকে। ট্রেন সেই জায়গাটি পাস করার পরে সে আবার ট্রেনে ওঠার জন্য ট্রেনের পেছন পেছনে দৌড়ানো শুরু করে। টিং টিং এবং লিংলিং তখন জানালা দিয়ে দেখতে পায় তাদের বাবা এখনো ট্রেনে ওঠেনি। ইঁদুরগুলো তখন একবারে জং এর কাছাকাছি পৌঁছে গিয়েছে। শত শত ইঁদুর জং এর পেছন পেছন দৌড়াতে থাকে। টিং টিং এবং লিংলিং ট্রেন থামাতে চায়, কিন্তু জং চিৎকার করে বলতে থাকে, আমার জন্য তোমাদের ট্রেন থামাতে হবে না, তাহলে সবার মৃত্যু হবে। কিছুক্ষণ পর জং আর দৌড়াতে পারে না, তার গতি কমে যায়। দৌড়াতে দৌড়াতে সে তার দুই মেয়েকে চিৎকার করে বলতে থাকে, আমাকে ভুল বোঝো না মায়েরা, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, হয়তো অকারণে আমি তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি, তোমরা আমাকে ক্ষমা করে দিও। এই বলে সে থেমে যায়। টিং টিং এবং লিংলিং দুজনেই তাদের বাবার জন্য বুক ফেটে কান্না করতে থাকে। পেছন থেকে ইঁদুরে এসে জং এর সারা দেহ খেতে শুরু করে দেয়। এদিকে ট্রেন তার আপন গন্তব্যের দিকেই ছুটে চলতে থাকে। সে আর কারোর জন্য অপেক্ষা করে না।
ভিডিওটি শেষ পর্যন্ত যারা এখনো আমাদের সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করে তাদেরও ভালো লাগার একটি কারণ খুঁজে দিন। যারা সিনেমাটি দেখতে চান তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন। আপনারা সবাই মিলে মাত্র 5000 লাইক পূরণ করে দিলে আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে সিনেমাটি আপলোড দিয়ে দিব। ফিরছি অল্প কিছুদিনের মধ্যেই নতুন কোনো গল্প নিয়ে, ততদিনে আমাদের অন্য ভিডিওগুলো দেখুন।